বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দগণ, আসসালামু আলাইকুম। তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, আগামী 5 তারিখ থেকে বাণিজ্য শাখা অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা শুরু হবে। তোমাদের অবশ্যই তোমরা সবকিছু অলরেডি প্র্যাকটিস করে ফেলেছ, তারপরেও আমি সংক্ষিপ্তভাবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য কিছু সাজেশন করেছি, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারবে। দেখো, যে অধ্যায়গুলো পরীক্ষায় থাকবে সেটা হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 এবং অধ্যায় 8। 5-এ রয়েছে আর্থিক অবস্থার আর্থিক বিবরণী, অর্থাৎ কোম্পানির আর্থিক বিবরণী। এরপরে দেখো, যে প্রশ্নগুলি থাকবে অর্থাৎ সৃজনশীল যতগুলো থাকবে সেটি 11টি থাকবে, উত্তর দিতে হবে 3টি, 3 × 10 = 30, MCQ থাকবে 30টি, 30টি থেকে 15টির উত্তর করতে হবে, 15টিতে 15, মোট 45। অধ্যায়ভিত্তিক সাজেশন, অধ্যায় 2, অংশীদারি ব্যবসায়ের হিসাব, এখান থেকে তোমরা করবে ঢাকা বোর্ড 2019-2018, সিলেট বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2017-2019, যশোর বোর্ড 2018-19। অধ্যায় 4, যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু, এখান থেকে তোমরা করবা অবহার এবং অধিহারে শেয়ার ইস্যু, অবহার এবং অধিহারে শেয়ার ইস্যু। এছাড়া এখানকার জাবেদা শিখবে ব্যাংক হিসাব আর্থিক অবস্থা বিবরণী, এখান থেকে তোমরা ঢাকা বোর্ড 2018-19 দেখবে, কুমিল্লা বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2017-2019, যশোর বোর্ড 2018-2019। অধ্যায় 6, আমি 5 অধ্যায় দিইনি, কারণ অনেকেই এটা করবে না। 6 অধ্যায় রয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ, এখান থেকে তোমরা যে অনুপাতগুলি শিখবে সেটা হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত অর্থাৎ চলতি মূলধন অনুপাত, কোম্পানির মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, দায় মালিকানা অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, মূলধন আবর্তন অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত। আশা করি এই অনুপাতগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে এখান থেকেই সৃজনশীল ফুল মার্কসের উত্তর করতে পারবে এবং এখান থেকে তোমরা মন্তব্য শিখবে। এছাড়া রয়েছে 8ম অধ্যায়, মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি, এখানে কয়েকটি পদ্ধতি রয়েছে, 3টি পদ্ধতি সাধারণত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। এটা লিফোটা তেমন ইম্পর্টেন্ট না, তোমাদের ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি, এখান থেকে এইগুলি, এই দুটি শিখবে। এছাড়া ঢাকা বোর্ড 2019 9 নম্বর, রাজশাহী বোর্ড 2019 এখানকার 10 নম্বর, যশোর বোর্ড 2019 8 নং, বরিশাল 2019 10 নম্বর। তো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি মাত্র 4টি অধ্যায়ের অঙ্ক দিয়েছি, তোমরা এখান থেকে ইচ্ছা করলে যে কোনো দুটিও যদি করতে পারো ভালো মতো, 2টি অধ্যায় মাত্র, তাও তোমাদের কম থাকবে, তবে 3টি করলে বেশি ভালো হবে। তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। তো আজকে এখানেই রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।